এক চাঞ্চল্যকর ডাবল মার্ডার। ভাড়াঘরের মালিক আর নিজ পত্নীক মরিয়া হত্যা। ডিব্রুগড়ের মলকুবসাত লুমহকক হত্যাকাণ্ডর ঘটনা। ভাড়াঘরের মালিক আর নিজ পত্নীক মরিয়ায় হত্যা রাজীব সুক্রাং নামের এজনের। সমগ্র হত্যাকাণ্ডর প্রত্যক্ষদর্শী আছিল হত্যাকারী রাজীব সুক্রাংর পুত্র। হত্যার বলি হওয়া অকলশরিয়া সুধীর গগৈর ভাড়াঘরলৈ মাত্র দুদিন পূর্বে আহিছিল শদিয়ার রাজীব সুক্রাংর পরিয়াল। পত্নী কাজল সুক্রাংর সৈতে কাজিয়াত লিপ্ত হয়েছিল হত্যাকারী রাজীব। আরক্ষীর প্রাথমিক তদন্ত অনুসরি কাজিয়া ভাঙিবলৈ যাওতেই সুধীর গগৈ গধুর বস্তুরে মরিয়ায় হত্যা করে রাজীবে। পরবর্তী সময়ত প্রত্যক্ষদর্শী পত্নীকো ডিঙি চেপি হত্যা করে রাজীবে। তার পাছতেই পুত্রক তাতে এরি কণমানি কন্যা সন্তানক লগত লৈ পলায়ন করে রাজীব সুক্রাঙে। এই সমগ্র ঘটনার সাক্ষী রাজীব সুক্রাঙর পুত্রর মুখেরে শুনক চাঞ্চল্যকর বর্ণনা। কি দেখিছিল? কোনে মাৰিছিল? আরক্ষীর সন্দেহ এদিন পূর্বে হত্যা করেছে ভাড়াঘরের মালিক সুধীর গগৈ। পরবর্তী সময়ত অর্থাৎ আজি পুয়া ডিঙি চেপি হত্যা করেছে পত্নীক। সুধীর গগৈ প্রথমে কাজিয়া হয়েছে হত্যাকারী রাজীব সুক্রাঙর। হত্যাকারীজনে প্রথমে সুধীর গগৈ হত্যা করেছে। হত্যা করার পাশত পত্নী কাজল ভূমি যদি দেখিছে ঘটনাটা, তেখেতে বাধা দিব চেষ্টা করার কারণে হত্যা করেছে। ইতিমধ্যে হত্যাকারী রাজীব সুক্রাঙক বিচারি অভিযান আরম্ভ করেছে ডিব্রুগড় আরক্ষীয়ে। ডিব্রুগড়ের হোমেন ফুকনের রিপোর্ট, প্রাগ নিউজ।